বন্ধুরা শীতের শুরুতেই কফি সপ্তাহে একদিন করে এইভাবে মেখে দেখো এটা সঙ্গে সঙ্গে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর নরম করে দেবে সফট করে দেবে হ্যাঁ বন্ধুরা এটি করার জন্য তোমাদের সবার প্রথমে লাগবে চিনি চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে আমরা জানি চিনি স্কিনকে ব্রাইট করতে স্কিন থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে এবং স্কিনকে মশ্চারাইজ করে চিনির সাথে আমাদের মেশাতে হবে এখানে নারকোল তেল নারকোল তেল স্কিনকে সফট করবে ব্রাইট করে দাগ ছোপ হালকা করে আর বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এবার আমাদের লাগছে কফি পাউডার কফির পাউচ কিনে নিয়ে আসতে পারো অথবা কফির ডিব্বা যদি থাকে সেখান থেকে এক চামচ কফি মিশিয়ে দেবে এর মধ্যে তো দেখো এখানে আমরা চিনি কফি আর নারকল তেল মিক্স করলাম এবার সামান্য পরিমাণ চালের গুঁড়ো দেবো আমরা এখানে হাফ ছোট চামচ মতন চালের কুঁড়ো মিক্স করবে এটার মধ্যে এবার এই সমস্ত উপকরণটাকে মিক্স করে নেবে চাইলে তোমরা এরকমভাবে তৈরি করে একটি কৌটোর মধ্যে ভরেও রেখে দিতে পারো তাহলে সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারবে এবার অল্প করে জল দেবে বেশি জল না অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকমভাবে এটাকে একটা যেটা হচ্ছে গুলে তৈরি করে নিতে হবে একটা ফেস প্যাক মতন তো এটা তৈরি হলো আমাদের স্ক্রাব বন্ধুরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা আর খরচ করার দরকার নেই বাড়িতে শুধু দশ টাকার কি পাঁচ টাকার একটা কফি প্যাকেট নিয়ে এসে তোমরা সপ্তাহে একদিন করে শীতের শুরুতে এই কফি ফেশিয়ালটা অবশ্যই করো শুধু একদিন করে সপ্তাহে এটি তোমাদের দেখবে দারুণ ত্বকের ত্বক পুরো তোমাদের চেঞ্জ করে দেবে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এত সুন্দরভাবে এটি ট্যান তুলে দেয় মৃত কোষ রুক্ষ ত্বককে দূর করে দিয়ে স্কিনে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে একটা সুন্দর উজ্জ্বলতা তোমাদের ফিরিয়ে দেবে তো এই ফার্স্ট স্টেপে আমরা এই স্ক্রাবটাকে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবো তো এইভাবে সারা মুখে লাগাবার পরে খুব হালকা হাত দিয়ে আস্তে আস্তে করে একটু স্ক্রাব করবে তারপরে এটি মুখ থেকে তুলে দেবে প্রথম স্টেপটা করার করার পরেই তোমরা দেখবে মুখটা কি সুন্দর মসৃণ নরম হয়ে গেছে আর বেশ গ্লো এসে গেছে আর এটি সপ্তাহে একদিন করে করলে তোমাদের মুখের সমস্ত ছোপগুলোকেও দূর করে দেবে স্কিন দিনে দিনে কিন্তু সুন্দর হয়ে উঠবে দেখো ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মুখ থেকে মুছে নেবার পর সেকেন্ড স্টেপে আমরা একটা ফেস মাস্ক তৈরি করব। তার জন্য আবার যথারীতি আমরা এক চামচ মতন কফি পাউডার মিক্স করব আর এরপর এর মধ্যে আমরা মিক্স করব মুলতানি মাটি মুলতানি মাটি স্কিনকে টাইট করে স্কিন থেকে ট্যান তুলে দিতে সাহায্য করে স্কিনকে ফর্সা করতে হেল্প করে মুলতানি মাটি ব্যাস কফি আর মুলতানি মাটি একটু জল দিয়ে আমরা গুলে নেবো এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু কফি আর মুলতানি মাটি দেবে আর এটা গুলে নেবে আর যদি মুলতানি মাটি না থাকে সেই ক্ষেত্রে তোমরা বেসন ব্যবহার করতে পারো অথবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো কফির সাথে শুধু মেশাবে একটা ফেস প্যাক তৈরি হলো আমাদের এখানে এবার এই ফেস প্যাকটাকে আমরা এই পরিষ্কার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব তো এই ফেস প্যাকটাকে সারা মুখে ভালো করে লাগিয়ে নেবে এবার যাদের খুবই অত্যাধিক ড্রাই স্কিন হচ্ছে খুব ড্রাই খুব রুক্ষ ড্রাই স্কিন তারা তোমরা কি করতে পারো এর মধ্যে এক চামচ গ্লিসারিন মিক্স করে দেবে আর যাদের নর্মাল স্কিন অথবা অয়েলি স্কিন খুব তেল স্কিন অথবা নর্মাল স্কিন তারা তোমরা শুধু মুলতানি মাটি আর কফি মিক্স করবে তো এইখানে এটা দশ মিনিট রেখে দেবে মুখে দশ মিনিট রাখার পর দেখবে কি সুন্দর একটা গ্লো এসে গেছে মুখের মধ্যে বেশ একটা গ্লাস স্কিন মতন তোমরা পেয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি মুখ থেকে মোছার পরে দেখো স্কিনটা কি সুন্দর পরিষ্কার হয়েছে তো এরকমই পরিষ্কার করে দেবে তোমাদের ত্বককেও আর মুখ থেকে সমস্ত নোংরা ময়লা তোমাদের যেটা হচ্ছে দাগ এগুলো হালকা করে দেবে ট্যানটাও তুলে দেবে আর। দেখো কত সুন্দর হয়ে গেল এইবার থার্ড স্টেপে আমরা একটা গ্লো মাস্ক তৈরি করব। গ্লো মাস্কের জন্য আবার যথারীতি একটা এক চামচ এখানে কফি পাউডার লাগছে আর নেব এক চামচ মধু এখানে কফি পাউডারের সাথে মধু মিক্স করব। আবার আমি এখানে বলে দেবো যাদের মধু স্যুট করে না তারা তোমরা গ্লিসারিন মিক্স করবে এক চামচ কফির সাথে এক চামচ গ্লিসারিন আর নাহলে কপির সাথে এক চামচ মধু আর দেবে হাফ ছোটো চামচ লেবুর রস হাফ ছোটো চামচ লেবুর রস দিয়ে এটা মিক্স করে নেবো আচ্ছা যাদের এখানে লেবুর রস স্যুট করে না অথবা দিতে চাও না লেবুর রসটা স্কিপ করে দিতে পারো কিন্তু যাদের স্যুট করে যারা দাও তারা তোমরা অবশ্যই অল্প একটু লেবুর রস অ্যাড করবে এটার মধ্যে এবার এইটাকে সারা মুখে লাগিয়ে নেবে তো এটা হচ্ছে গ্লো মাস্ক প্রথমে একটা আমরা ক্লেনজার মাস্ক লাগালাম এবার সেকেন্ড এই থার্ডটা হচ্ছে এটা গ্লো মাস্ক তো এই গ্লো মাস্কটা লাগিয়ে এইটা সারা মুখে আমরা এইভাবে অ্যাপ্লাই করে নেবো এটাকে খুব ভালো করে আর এটা মাখার পরেও আমরা দশ পনেরো মিনিট এটাকে রেখে দেবো দশ পনেরো মিনিট এটা রেখে দেওয়ার পরে এটাকে একটি ভিজে কাপড় দিয়ে আগে মুছে নেবে দেখবে কী দুর্দান্তভাবে স্কিনকে গ্লো করে দিচ্ছে দেখো নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা আমার স্কিনটাকে কত স্মুথ সফট আর কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে মুখে কিন্তু কোনো দাগ ছোক কোনো কিচ্ছু নেই এবং স্কিনে দারুণ সুন্দর গ্লো এসে গেছে আর স্কিন বেশ সফট করে দিয়েছে স্কিনটাকে নরম করে দিয়েছে সমস্ত মৃতকোষ রুক্ষতা ড্রাইনেসটাকে তুলে দিয়েছে ঠিক একই পদ্ধতিতে তোমরা এটা সারা গা হাত পায়েও ব্যবহার করতে পারো কিছুই না এই সমস্ত উপকরণগুলি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো যেটা বেঁচে যাবে ধরো তিনটে উপকরণই একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলে এটাকে তোমরা গায়ের মধ্যেও এইভাবে লাগিয়ে নিতে পারো গায়ে লাগিয়ে পাঁচ মিনিট রাখবে বেশি না তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে তো বন্ধুরা সপ্তাহে একদিন করে ছেলেরা মেয়েরা প্রত্যেকে এটা করতে পারে একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি প্রত্যেকে এটা ব্যবহার করে নিজেকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নাও ভিডিও ভালো লেগে থাকলে লাইক দেওয়া আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো